নমস্কার, হাই নিউজে আপনাদের স্বাগত। প্রতি শুক্রবারের মতনই এই সময়ে অনুষ্ঠান হাই কনস্ট্রাকশন নিয়ে চলে এসেছি, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা। বাড়ি নির্মাণ করতে হবে, বাড়ি নির্মাণ করার জন্য বিভিন্ন জিনিস সামগ্রী দরকার। তাহলে যেমন জল দরকার, ইট দরকার, সিমেন্ট দরকার, বালি দরকার, এই সব কিছু সামগ্রী দিয়ে কিন্তু আমরা বাড়ি তৈরি করি। আর এই সব জিনিসের গুণগত মান কীরকম হবে বা কতটা পরিমাণ নিলে ঠিকঠাক বাড়ি তৈরি হবে, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের বিষয়বস্তু হলো নির্মাণ সামগ্রী। দর্শক বন্ধুদেরকে বলে, আজকে আমাদের আলোচনায় থাকবে নির্মাণ সামগ্রী। এটি আমাদের দ্বিতীয় পর্ব, এর আগেও আমরা একদিন এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। অনেক দর্শক বন্ধুরা হয়তো সেই পর্ব শুনতে পারেনি, তাই জন্য যেই সব দর্শক বন্ধুরা সেই পর্বটা দেখতে পারেনি তাদেরকে, তাদের জন্য তো আবারও এই পর্বটা রাখা হয়েছে। তবে রাখা হয়েছে যারা নতুন দর্শক বন্ধু রয়েছে তারাও যাতে এই বিষয় সম্বন্ধে জানতে পারেন, তার জন্য আমাদের এই অনুষ্ঠান রাখা। আজকে আমরা এই অনুষ্ঠান নিয়ে যাদের সঙ্গে আলোচনা করব তারা স্টুডিওতে উপস্থিত রয়েছে। আমার একদম বাপাশে রয়েছে কনস্ট্রাকশন বিশেষজ্ঞ চন্দ্রচূড় ভট্টাচার্য। চন্দ্রচূড় দাকে অনেক অনেক স্বাগত। তার পাশে রয়েছে মেঘনাথ গাঙ্গুলি। মেঘনাথ দাও, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং তার পাশে রয়েছে শুভঙ্কর রায়। শুভঙ্কর দা, আপনাকেও অনেক অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক বন্ধুদেরকে বলা, নির্মাণ সামগ্রী, নির্মাণ সামগ্রী নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে তো যারা অতিথি রয়েছেন তারা চলেই এসেছেন। প্রথমে চলে যাব আমি চন্দ্রচূড়দার কাছে। চন্দ্রচূড়দার কাছে জানতে চাইব যে এই যে সাইটে সিমেন্ট কীভাবে সংরক্ষণ করা উচিত? হ্যাঁ, আমাদের সাইটে আমরা সিমেন্ট তো আমাদের যে কোনো কনস্ট্রাকশন সাইটেরই একটা অঙ্গাঙ্গী অঙ্গ আর কি। এখন অনেক সময় দেখা যায় যে আমরা যদি সিমেন্ট ঠিকভাবে সংরক্ষণ না করি তাহলে সিমেন্টের বস্তার মধ্যে ময়েশ্চার বাতাস থেকে অ্যাবজর্ব করে সিমেন্ট, এবং তার মধ্যে অনেক ডেরা পাকিয়ে যায় এবং সিমেন্টের গুণগান নষ্ট হয়ে যায়। কাজে আমাদেরকে প্রপারলি ঠিকমতোভাবে সিমেন্টকে সংরক্ষণ করতে হবে। আর এই সংরক্ষণ নিয়ে আগে আমরা প্রচুর ফোনও পেয়েছি কিভাবে আমাদের এটা করা উচিত এই ব্যাপারটা জানানোর জন্য। তো প্রথম যে ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে, যেখানেই আমরা সিমেন্ট সংরক্ষণ করব সেটা যেন অবশ্যই শুকনো একটা জায়গা হয়, ভেজা স্যাঁতস্যাঁতে জায়গা হবে না, এবং লিক প্রুফ হতে হবে এবং ময়েশ্চার প্রুফ হওয়া দরকার। কারণ এমন একটা জায়গা বা বাড়ি আমরা ঠিক করবো যেখানটা আমরা সিমেন্ট রাখবো তার এই গুণগুলো থাকতেই হবে। তাছাড়া আমাদের যেখানটা আমরা সিমেন্ট রাখবো যে বাড়িটার মধ্যে বা স্টোর রুমের মধ্যে, সেখানে জানলা দরজার সংখ্যাটা নমিনাল রাখতে হবে। দরজা একটা হয়তো থাকলো, জানলাও মিনিমাম একটা দুটো থাকলো। কারণ আমি শুনেছি যে মানে হাওয়া আসলে সিমেন্ট অনেক তাড়াতাড়ি কিন্তু মানে নষ্ট দিকে চলে যায়। হাওয়া এবং বৃষ্টির জল যাতে না ঢোকে সেটা দেখতে হবে। এইবার আমরা সরাসরি মাটির ওপর কিন্তু সিমেন্ট রাখবো না, আমাদেরকে যে মেঝেটা থাকবে তারপর একটা কাঠের প্ল্যাঙ্ক দিতে হবে এবং সেটা মাটি থেকে যেন মিনিমাম 6-8 ইঞ্চি উঁচু হয়, তার উপরে আমাদেরকে সিমেন্ট স্টোর করতে হবে যাতে ডাইরেক্টলি মাটির থেকে ড্যাম্পটা না উঠে আসে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই যে কাঠের যে পাটাতনটা পাতবো তার তলায় আবার 2 লেয়ার ইট মতো রেখে দিতে হবে যাতে গ্যাপটা থাকে। আমাদের সিমেন্টটা যেখানে স্টোর করা হবে তার থেকে যে দেওয়ালগুলো তার ডিস্টেন্স মিনিমাম অন্তত 2 ফিট যাতে থাকে সেটা কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে সব দিক থেকে, যাতে সিমেন্টটা চারদিকে লোক ঘুরতে পারে এবং মিনিমাম যেন 2 ফিট ডিস্টেন্স থাকে এটা আমাদের। এবার সিমেন্টের ব্যাগগুলোকে আমাদের একটু কাছাকাছি ক্লোজ স্পেসিংয়ে রাখতে হবে যাতে সেখানে আমাদের হাওয়া খুব বেশি না ঢোকে। মানে যে জিনিসটা আপনি বললেন যে হাওয়া ঢুকলে এই প্রবলেমটা বাড়ে, এই আমি যত বেশি ভেন্টিলেশনের জায়গা রাখবো কাজেই সিমেন্টের ব্যাগগুলোকে অনেক ক্লোজ স্পেসিংয়ে রাখতে হবে। এবার স্ট্যাক যদি আমি করি তাহলে খুব ম্যাক্সিমাম হলে আমরা 8-10টা ব্যাগের হাইট অবধি স্ট্যাক করতে পারবো। আচ্ছা আচ্ছা, তার থেকে উঁচুতে কিন্তু স্ট্যাক করা যাবে না, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে যেটা আমাদের ভাবতে হবে সেটা হচ্ছে যে 3-4টে ব্যাগ পাশাপাশি রেখে, মানে 3 মিটারের বেশি অ্যাট এ টাইম আমরা স্ট্যাগিং করব না, 4টে ব্যাগ পাশাপাশি ম্যাক্সিমাম রাখা যেতে পারে। এবং যদি আমরা 8
একটা ব্যাগের থেকে বেশি হাইট, মানে যেটা বলছিলাম 10টা ব্যাগ অবধি আমি রাখতে চাই হাইটে, তাহলে আমরা একটা ব্যাগ এরকম ভাবে রাখলে একটা ব্যাগ তার উপর আবার এরকম ভাবে রাখতে হবে, পরপর এরকম ভাবে রাখা যাবে না, অল্টারনেটলি। আচ্ছা আচ্ছা, মানে একদিকে মুখ করে রাখা যাবে না, মানে একটা যদি হচ্ছে লম্বালম্বি ভাবে রাখা হয়, একটা আড়াআড়ি ভাবে রাখতে হবে, ক্রস ওয়াইজ রাখতে হবে, একটা লম্বালম্বি রাখতে হবে। এইবার আমাদের যেটা দেখতে হবে যে প্রথম যে সিমেন্টটা আজকে ঢুকলো সেই সিমেন্টটাই যাতে আবার তার উপরে আবার নতুন করে ব্যাগ চেপে গেল, তাহলে দেখা যাচ্ছে প্রথম যে সিমেন্টটা ঢুকেছিল কনস্ট্যান্সের নিচেই চাপা পড়ে গেল, সেরকম ভাবে হলে হবে না আমাদেরকে। আচ্ছা, ফার্স্ট যেটা আসবে সেটা কিন্তু আগে খরচের ব্যবস্থা করতে হবে, কারণ সিমেন্ট আমাদের যত তাড়াতাড়ি ফ্রেশ ব্যবহার করতে পারবো ততটাই ভালো, ততটাই ভালো। সেক্ষেত্রে আমাদের সিমেন্ট যতটা আমরা তাড়াতাড়ি খরচ করার জন্য যে ব্যাগটা একদম নিচে চাপা পড়ে গেল সেটা যাতে আবার সবার আগে খরচ হয় সেদিকটা আমাদেরকে নজর রাখতে হবে। এবার যেটা আরও দরকার সেটা হচ্ছে যে আমরা যদি মনে করি অনেক দিন ধরে স্টোর করে রাখতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়াটারপ্রুফিং মেমব্রেন যেমন পলিথিন শিট বা এই টাইপের জিনিসগুলো দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। সিমেন্টের টোটাল যে স্টোরেজ যেটা আমরা করেছি সেটাকে একটা পলিথিন শিট এরকমভাবে চাপা দিয়ে রাখতে হবে, এবং যদি বিভিন্ন রকমের সিমেন্ট থাকে সেগুলো আলাদা আলাদা করে সেপারেটলি আমাদের স্টোর করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যেটা বলবো যে এই যে বললেন যে প্লাস্টিক দিয়ে হচ্ছে ঢেকে রাখতে, এটা কি মানে পুরো মানে সিমেন্টের যেই জায়গাটা থাকবে সেই জায়গাটা পুরোটাকে একটা প্লাস্টিক দিয়ে ঢাকা, মানে আলাদা মানে একটা সিমেন্টের বস্তাকে আলাদা আলাদা করে প্লাস্টিক দিয়ে ঢাকা, টোটাল জিনিসটাকে একটা বড় প্লাস্টিকের মধ্যে? আচ্ছা, টোটাল জিনিসটাকে একটা বড় প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে মোটামুটি সিমেন্ট অনেকদিন সংরক্ষণ করে রাখা সম্ভব। অনেকদিন সংরক্ষণ মানে কি, আমরা জেনারেলি দেখেছি যেটা যে সিমেন্ট কিন্তু উইথ টাইম তার স্ট্রেংথ কমতে থাকে, এবং যদি কোনো সিমেন্টের বস্তাকে 2 বছর রাখা যায় 24 মাস, তাহলে তার স্ট্রেংথ 50% অবধি কমে যায়। আচ্ছা আচ্ছা, কাজেই আমরা যতটা চাইব আগে ব্যবহার করতে, এবং সাধারণত যদি সাধারণ বাড়ির ক্ষেত্রে যারা ব্যবহার করবেন তাদেরকে আমরা বলবো 90 ডেজ বা 3 মাসের মধ্যে সিমেন্টটা ব্যবহার করাটা জরুরি আছে, কিন্তু সেটাও নির্ভর করবে কিভাবে স্টোর করে রাখা হয়েছে তার ওপরে। এবার স্টোরিংটা যদি প্রপারলি হয় তাহলে হয়তো 3 মাস, স্টোরিং যদি অত ভালো না হয় তাহলে আরো আগে ব্যবহার করতে পারলে ভালো। আর যেখানে বাল্ক স্টোরেজ হয় সেখানে ম্যাক্সিমাম 6 মাস অবধি আমরা রাখতে পারি, কিন্তু সেটা প্রপারলি স্টোরিং এর ক্যাপাসিটি, সেইখানকার ওয়েদার কন্ডিশন, হয়তো বর্ষাকালে স্বাভাবিকভাবে বর্ষাকালে কিন্তু ড্যাম্প হওয়ার সম্ভাবনাটা বাড়বে তুলনায় শীতকালে বা গরমকালে, যেখানে যখন বৃষ্টিটা নেই সেখানে ময়েশ্চার বাতাসের আর্দ্রতা কতটা আছে তার উপরও অনেক কিছু নির্ভর করবে। এবার যদি সিমেন্ট এমন জায়গায় স্টোর করা যায় যেখানে আমরা কন্ট্রোল করতে পারছি হিট টেম্পারেচার সব কিছু, সেখানে আমরা একটু বেশি টাইম হয়তো স্টোর করতে পারবো। আচ্ছা, যে এইভাবে যদি আমরা স্টোর করি সিমেন্টের বস্তাকে তাহলে এটা প্রপারলি বেশি দিন ম্যাক্সিমাম ভালো থাকতে পারে সিমেন্টটা। এই বিষয়ে আমি আরেকটা প্রশ্ন করবো চন্দ্রচূড় দাকে। আচ্ছা, এই যে বিভিন্ন দোকানে যে তারা কি প্রপার ওয়েতে সিমেন্টকে সংরক্ষণ করে রাখে, এটা আপনার কি মনে হয়? সংরক্ষণ যদি সে প্রপার ওয়েতে না করে তাহলে যখনই সে বিক্রি করতে যাবে তখন যিনি সিমেন্ট চেনেন বা জানেন তিনি তো নিশ্চয়ই দেখে নেবেন যে সিমেন্টের কোয়ালিটিটা কেমন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কাজে সেক্ষেত্রে তার একটা প্রবলেম হবেই। এবার সাধারণত দেখা যায় যেটা যে বড় যেখানে পারচেজ হয় তারা কিন্তু বাল্ক রেটে চেষ্টা করে ডাইরেক্টলি ডিলারদের থেকে একদম যেখান থেকে ওয়াগান থেকে নাবে বা ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট নেওয়ার চেষ্টা করে। আর অনেক সময় ছোট খাটো হয়তো 2 বস্তা আমার সিমেন্ট লাগবে সেটা তো আমাকে লোকাল দোকান থেকেই কিনতে হবে, এবং সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ঢালাইয়ের সিমেন্ট বা স্ট্রাকচারাল যে পার্টে আমরা সিমেন্টটা ইউজ করি সেটাকে আমরা যতটা গুরুত্ব দিয়ে ভাবি ছোটখাটো একটা প্লাস্টার হয়েছে বা একটা ছোট মেঝে একটা কাজ হবে সেটা স্ট্রেংথ নিয়ে অতটা হয়তো সাধারণ মানুষ ওয়াকিবল না থাকেন না এই আর কি ব্যাপারটা। আমি মেঘনা দার কাছে যাব। আচ্ছা মেঘনা দা, আপনার কাছে জানতে চাই যে কংক্রিটে ব্যবহৃত স্টোন চিপসের গুণগত মান কি করে আমরা পরীক্ষা করতে পারি? দেখুন, আমরা সবাই জানি যে কংক্রিটে মিশ্রণ দেওয়া হয় চিপস এবং স্যান্ড, আমরা ইঞ্জিন টার্মসে বলি অ্যাগ্রিগেট। অ্যাগ্রিগেট এমন জিনিস যেটা মানে কংক্রিট মধ্যে মিশিয়ে উইথ সিমেন্ট, সিমেন্ট বাইন্ডার হিসেবে কাজ করে এবং পুরো জিনিসটা ভলিউম তৈরি হয় যেটা সেট করে এবং স্ট্রেন্থ দেয়। এখন অ্যাগ্রিগেটের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে কোর্স আর একটা ফাইন। কোর্স মানে যাকে আমরা বলি স্টোন চিপস, তাকে কোর্স বলি,
আর ফাইন মানে বালি। আচ্ছা, দেখুন যারা এই ঠিক করেছে তারা একটা নির্ধারিত মাপকাঠি করেছে যে 9.5 মিলিমিটার টু 37.5 মিলিমিটার যদি হয় তাহলে তাকে কোর্স এগ্রেড বলা হয়, আর 9.55 যে তলায় হয় তাকে ফাইন এগ্রেড বলা হয়। এখন সাধারণত আমরা বাড়িতে যে ব্যবহার করি আমরা স্টোন চিপস, সেগুলো হয় অ্যারাউন্ড 20 মিলিমিটার, একতলা বা দুতলা বাড়ির জন্যে 20 মিলিমিটার স্টোন চিপস নর্মালি ব্যবহার করা হয়। এখন বলবেন যে স্টোন চিপস কত ধরনের মেটেরিয়াল থেকে হতে পারে, দেখুন এক হতে পারে গ্র্যাভেল বা স্যান্ডস্টোন, নুড়ি পাথর হয় না নদীতে পাওয়া যায় সেটা একরকম মেটেরিয়াল দিয়ে হয়। ক্রাস স্টোনস মানে পাহাড়ের থেকে ইগনিয়াস রক যেখানে থাকে সেখানে সে ভেঙে তাকে ক্রাশ করে সেগ্রিগেট করে রোলার দিয়ে তৈরি করা হয় স্টোন চিপস। আর স্যান্ড জানেন স্যান্ড নদী থেকে হয়, স্যান্ড পিট থেকে হয়, সমুদ্র থেকে হয়। আর ফোর্থ হচ্ছে স্ল্যাগ, বড় বড় সিমেন্ট প্ল্যান্টে হয় কি ওয়েস্ট হিসাবে স্ল্যাগ বেরোয়, সেগুলো গুঁড়ো করে অ্যাজ স্টোন চিপস ব্যবহার করা হয়, অ্যাজ অ্যাগ্রিগেট ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে ধরুন কংক্রিট কাস্টিং হয়ে গেছে, সেটাকে ভেঙে আমরা অ্যাজ অ্যাগ্রিগেট ব্যবহার করি, ভেঙে টুকরো করে ছোটো ছোটো সাইজে যেরকম সাইজ দরকার সেগুলো আমরা অ্যাগ্রিগেট ব্যবহার করি। আরেকটা আছে মানে জিওসিনথেটিক মেটেরিয়াল মানে ম্যান মেড মেটেরিয়াল, গ্লাস বা এই ধরনের মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, যে কোনো গ্লাস ইউজ করা হয়। তবে সাধারণত করা হয় কি স্টোন চিপস মানে পৃথিবীর ইয়ে থেকে পাথর বার করে এক্সট্র্যাক্ট করে বাই ব্লাস্টিং, সেগুলো গ্রাইন্ডিং করে ছোটো পিস করা হয়, তারপরে রোলার দিয়ে সেগ্রেট করা হয় 40 মিলিমিটার 25 মিলিমিটার 20 মিলিমিটার করে আলাদা আলাদাভাবে আপ টু ফাইন্স করে আমরা বার করি। আমরা এখন যে কোনো স্টোন কোয়ারি হয় যেগুলো সেগুলো হয় কি পাহাড়ের গায়ে ধরুন একটা ইগনিয়াস রক বেরিয়ে আছে সেখানে তাকে বলে স্টোন কোয়ারি মানে মাইনিং করতে হয়। ওখানে মাইনিং করে সে স্টোনটাকে বড় বাল্কে এক্সট্রাক্ট করতে হয়, প্রথমে করে সে ক্রাশিং প্ল্যান্ট আছে, ক্রাশিং প্ল্যান্ট করে তার ছোটো ছোটো টুকরো হয়। এবং তারপরে যদি আপনি বলবেন যে 40 মিলিমিটার স্টোন হয় আবার 20 মিলিমিটার স্টোন হয়, আমি কোনটা ব্যবহার করবো ইট ডিপেন্ডস অপন দি মিক্সড ডিজাইন, যে ইঞ্জিনিয়ার যে ডিজাইন করেছে সে বলবে যে 1-2-4 যদি কংক্রিট হয় বা 1-1.5-3 যদি হয় এই যে স্টোন চিপস সাইজ কত হবে সে বলে দেবে। এবং সাধারণত হয় কি স্টোন চিপস সাপোজ 20 মিলিমিটার ইঞ্জিনিয়ার বলে স্টোন 20 মিলিমিটার অ্যান্ড ডাউন, মানে সবসময় এক মাপে হয় না, কিন্তু সেটা ডাউন হলে সুবিধা হয়, কারণ বড় অ্যাগ্রিগেটের মধ্যে সুরাই ঢোকে, তার মধ্যে সিমেন্ট ঢোকে, সিমেন্ট বাইন্ডার করে, যদি এক রঙের হয় মাপের হয় তাহলে সেটা স্ট্রং হয় না, যদি বড় থেকে ছোটো গ্রেডেড হয় সেটা আরও কম্প্যাক্ট হয় এবং স্ট্রেংথ বেশি হয় তার। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা বিষয় বলবো মানে এই যে স্টোন চিপস কোন কংক্রিটে মানে ব্যবহার করা যায়, স্টোন চিপস সব কোন ব্যবহার করা উচিত, কারণ দেখুন কংক্রিটের একটা কম্পোজিট হচ্ছে স্যান্ড স্টোন চিপস অ্যান্ড সিমেন্ট। হ্যাঁ, এখন নির্ভর করছে কি পরিমাণে ব্যবহার করবো স্টোন চিপস বা স্যান্ড আর কত সাইজে ব্যবহার করবো। স্টোন চিপস এর বদলে একটা সময় আগে ব্রিক ব্যাটসও প্রচুর ব্যবহার, সেটা স্ট্রাকচারাল স্টোন চিপস মানে স্ট্রাকচারাল কংক্রিটে স্টোন চিপস ব্যবহার করা। যদি আপনি কোনো রাস্তা করেন যেখানে কোনো লোড বেয়ারিং ব্যাপার নেই, হালকা কাজ, সেখানে ব্রিক ব্যাট দিয়েও করতে পারেন, কিন্তু সেটা কি জানতো মানে ইট ইজ নট ডিউরেবল, কারণ এক তো ব্রিক হাইগ্রোস্কোপিক জল অ্যাবজর্ব করে, দ্বিতীয় কথা স্ট্রেংথ ক্রাশিং স্ট্রেংথ অনেক কম স্টোন চিপস হচ্ছে, আর গ্রানাইট স্টোনের যে চিপস হয় তার যে ক্রাশিং স্ট্রেংথ তার তুলনায় ইটের অনেক কম হয় জামাইটের। দর্শক বন্ধুদেরকে বলি মানে আপনারা যাতে আমাদের এই অনুষ্ঠানটা শুধুমাত্র আপনাদের জন্যই রাখা, আপনারা যাতে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন বা কতটা আপনারা বাড়ি যখন নির্মাণ করবেন বা বাড়ি তৈরি করবেন সেই সব প্রশ্ন করে কতটা পরিমাণ ব্যবহার করলে বা কিভাবে ব্যবহার করলে সব কিছুর জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান রাখা। কিন্তু আজকে আমাদের কোনো একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে বলে এটি আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান রাখতে পারলাম না, আমরা তাই জন্য আলোচনার মাধ্যমেই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু আপনাদেরকে বলে আপনারা অনুষ্ঠানটি দেখতে থাকুন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম মানে সলভ করে কিন্তু আপনারা আপনাদের কাজটাকে করতে পারবেন। আমি শুভঙ্করদার কাছে যাব, কংক্রিটে ব্যবহৃত বালির গুণগত মান আমরা কিভাবে পরীক্ষা করব? আচ্ছা, আমি তো সর্বপ্রথমে বলবো যে আপনাদের চ্যানেলকে অনেক ধন্যবাদ, কারণ এরকম একটা সুন্দর প্রোগ্রাম মানে আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেছি তারা তো আমরা অনেকটাই জানি, কারণ প্রত্যেকটা মানুষই যে যে ব্যাপারে স্পেশালাইজেশন করে সে সেই ব্যাপারে জানে, কিন্তু আমি কিন্তু ডাক্তারিটা জানি না,
ঠিক তেমনই একটা ডাক্তার কিন্তু আমার পার্টটা যায় না। তো এই যে আপনারা যে আলোচনাগুলো করছেন, এই আলোচনার মাধ্যমে এমন এমন জিনিসগুলো মানুষের সামনে তুলে ধরা যাতে মানুষ কিন্তু সহজে বুঝতে পারে, কারণ কনস্ট্রাকশন হচ্ছে এমন একটা পার্ট যার সঙ্গে দেখবেন আমরা প্রায় সবাই জড়িত। একদম একদম, একটা বলে না যে বাঙালি অন্তত জীবন একটা বাড়ি বানায়। তো আমরা যদি সবাই মিলে একটু একটু করে জেনে যাই এই জিনিসগুলো, যে কি করে আমরা বালি চিনবো, স্টোন চিপ চিনবো, লোহা চিনবো, তাহলে কিন্তু এটা আমাদের সকলের পক্ষে সুবিধা। তো আপনি বালি নিয়ে যেটা বলছেন, আমরা প্রথমে একটা কংক্রিট তো সবচেয়ে একটা ভালো জিনিস, যে এই জিনিসটা আবিষ্কারের পর থেকে আমাদের একটা রেভলিউশন হয়ে গেছে কি, তাতে যে একটা পাথরের মতন স্ট্রং জিনিস পাই যার মধ্যে শুধু কম্প্রেসিভ স্ট্রেংথ না, একটা ট্রিমেন্ডাস ডাকটাইলিটি এগুলোও থাকে, এবং আমরা যে কোনো শেপে সেটাকে মোল্ড করতে পারি। তো এই রেভলিউশনটাও একটা ইয়ে আর কি। তো এইখানে আমরা যখন স্টোন চিপ ইউজ করি, তখন আমরা যখন কংক্রিটিংয়ের সময় কংক্রিটটা যত কম্প্যাক্ট হবে তত কংক্রিটের স্ট্রেংথ বাড়ে। তো তার জন্য আমরা প্রথমে বোল্ডার, যেটা গাঙ্গুলিদা বললেন, চন্দ্রচূড় বললেন, যে গ্র্যাভেলগুলো যেটা আমরা ইউজ করি, সেই গ্র্যাভেলের মাঝেও অনেক গ্যাপ থেকে যায়। তো সেই গ্যাপগুলো কী দিয়ে ভরাট করবো? আমরা কি ডাইরেক্ট সিমেন্ট দিয়ে দেবো? যদি সিমেন্ট দিতাম, সিমেন্টটা কিন্তু প্রচুর পরিমাণ জল কনজাম করে, এতে কি হতো, ওটা বেশি শ্রিঙ্ক করতো, যত জল ঢুকবে ও শ্রিঙ্ক করবে এবং আলটিমেট একটা স্ট্রেস ডেভেলপ হবে, ওগুলো ছেড়ে যাবে, কংক্রিটের থেকে সিমেন্টটা ছেড়ে যাবে। ওইটাকে ভরানোর জন্য আমরা এমন একটা গ্রেইনস ইউজ করলাম, সেটাকে আমরা বলছি বালি। সেই বালিগুলো যদি আমরা দিই, বালিগুলোর প্রেজেন্সটা ওই শ্রিঙ্কেজটাকে কমিয়ে দেয়। এইবার ওই যে বালিগুলো আমরা যেটা ইউজ করবো সেটা না ডিফারেন্ট গ্রেড হলে ভালো, মানে কীরকম জানেন তো, ধরুন বড় দানা থেকে ছোট দানা, যত বড় দানা থেকে ছোট দানা হবে, চিন্তা করুন সেটা যখন ঝাঁকাবেন একটা পাত্রে নিয়ে, বড় দানা ছোট দানা ঝাঁকাবেন, তার মধ্যে যে কম্প্যাক্টনেসটা আসবে, এই সবই যদি গ্রেন, মানে সবই দানা যদি একই সাইজ হয়, সেই কম্প্যাক্টনেসটা আসবে না, তাই না? সেটা সেম জিনিস কিন্তু স্টোন চিপসের জন্য প্রযোজ্য। একদম কারেক্ট, স্টোন চিপসটার জন্য আমরা এত মিলিমিটার ডাউন বলে বলা হয়, মানে একটা একটাই গ্রেড যেতে না হয়। ঠিক আচ্ছা, এইবার আমরা বালিটা চিনবো কিভাবে, আমরা সাধারণ লোক বালিটা চিনবো কিভাবে? তো কিচ্ছু না, আমরা সাইটে গেলাম, গিয়ে একটু কষ্ট করতে হবে, একটা গ্লাস, কাচের গ্লাস নিয়ে যেতে হবে, আর একটা চামচ যদি থাকে ভালো হয়। আপনি একটু স্যাম্পেল নিয়ে ওই গ্লাসের মধ্যে ফেলে দিলেন, একটা স্টিয়ার করে দিলেন এবং আধ ঘন্টা রেখে দেবেন। দেখার পর, এই রাখার পর দেখবেন যদি বালিটা থিতিয়ে পড়ে, তাহলে বুঝতে হবে কি ওর মধ্যে কোনো ইনগ্রেডিয়েন্টস নেই, অর্থাৎ মানে ইনগ্রেডিয়েন্টস বলতে ইনঅর্গানিক কোনো ইনগ্রেডিয়েন্টস নেই, অর্থাৎ আর যদি দেখবেন যে গ্লাসের জলটা কেমন একটা ধোয়াশা হয়ে গেল, তাহলে বুঝতে হবে ওর মধ্যে মাটি আছে, এই বালিটা আমরা ইউজ করতে পারবো না। ঠিক আছে, আমি আগে বলে দিচ্ছি কোন কোন জিনিসগুলো হলে আমাদের সেই বালিটা আমাদের রিজেক্ট করতে হবে। দুই হচ্ছে এখানে অর্গানিক ইম্পিউরিটিসও থাকতে পারে, তার জন্য আমরা ওই একই সেম প্রসিডিওর এক গ্লাস জল নিলাম, স্যাম্পেল নিলাম এবং তাতে আমরা কস্টিক সোডা দিলাম। আচ্ছা, দেওয়ার পর সেটাকেও স্টিয়ার করলাম, যদি ব্রাউনিশ কালার হয় তাহলে বুঝতে হবে অর্গানিক আছে, তো অর্গানিকটা আমাদের স্ট্রাকচারের পক্ষে ভালো না, কারণ ওটা কি হবে, সময়ের সঙ্গে সঙ্গে ডিকম্পোজ হয়ে গ্যাস হয়ে উড়ে যাবে, কংক্রিটটা ভয়েড হয়ে যাবে। এছাড়া কি হয়, আমরা যে বালিগুলো ইউজ করব তার মধ্যে মিনিমাম আমাদের কোডে বলা আছে যে 8%-এর বেশি, 8%-এর বেশি সিলজাত না থাকে, কারণ আমরা তো বালিটা হয়তো কিছু ইয়ে মানে কোর্স অ্যান্ড কোর্স কিছু ম্যাটেরিয়ালস ক্রাশ করেও হতে পারে, আবার রিভার বেড থেকেও তুলতে পারি। তো সেইখানে আর একটা সহজ উপায় আছে, আপনি বালি নিলেন, হাতটা একটু ধরুন জলে ভিজিয়ে নিয়ে বালিটা তুলে এরকম রাফ করলেন, কোড এরকম ছেড়ে ফেললেন। আচ্ছা, যেই ছেড়ে ফেললেন, যদি দেখা যায় এর মধ্যে প্রচুর দানা লেগে রয়েছে, তাহলে বুঝতে হবে ওর ফাইননেসটা বেড়ে, মানে সরু দানার বালিটা বেশি, সরু দানার বালিটা কিন্তু আমাদের ভালো নয়, আমাদের যে বালি ইউজ করতে হবে সেটা মিডিয়াম থেকে কোর্সে। হ্যাঁ, আমি এই বিষয়টাই জানবো যে কোন মানের বালি কংক্রিটে ব্যবহার করা উচিত। হ্যাঁ, তার আগে শুধু আরেকটা পয়েন্ট আমি অ্যাড করে নিই, সেইটা হচ্ছে আমরা কিন্তু এই যে আপনি যে প্রশ্নটা করলেন এরই উত্তর আমি বলছি, যে আমাদের তো সমুদ্রের পাশে প্রচুর বালি আছে, তো আমরা সেই বালিগুলো তো সঙ্গে সঙ্গে এসে ইউজ করতে পারি, কিন্তু আমরা করতে পারবো না, কারণ ওর মধ্যে যে লবণ মেশানো থাকে না, সেই লবণটা কিন্তু আমাদের যে স্টিলটাকে ইউজ করি তাকে মরচে ধরানোর পক্ষে একটা আদর্শ জিনিস, ওই জন্য আমরা ওই বালি ইউজ করতে পারবো না। তাহলে আমাদের কোন বালি ইউজ করাটা বেটার হবে, আমাদের বালি ইউজ করা হবে একটু মোটা দানার বালি, যেটা ঢালাই করব, তার মধ্যে কোনো রকমের একটু বলি, গঙ্গার বালিটা একটু বলে দাও,
সাদা যে গঙ্গার বালিটা সেটাও আমরা ইউজ করতে পারি না, সমুদ্রটা যখন বললে গঙ্গাটাও একটু বলে। আচ্ছা, গঙ্গাটা যদি খুব সরু দানার বালি হয়, সরু দানার বালি আমরা ইউজ করতে পারবো না। ওটা জাস্ট ওই যে বললাম যে কিছুক্ষণ আগে বলেছি যে পার্সেন্টেজ অফ সিল যদি বেশি হয় আমরা ঢালাই ইউজ করতে পারবো না। আচ্ছা, দানাটা একটু মোটা হতে হবে। দুই হচ্ছে ওর মধ্যে কোনো রকম সল্ট প্রেজেন্ট থাকাটা যত কম হয় তত ভালো। আর আমরা স্যান্ড হিসাবে রিভার স্যান্ড ভালো, ওটাকে ইউজ করতে পারি। যদি মোটা দানা আমরা কনস্ট্রাকশনে মোটা দানা, প্লাস্টারে সরু দানা হলেও চলে। এছাড়া আমরা বড় পাথর সেটাকে ক্রাশিং করে তারও আমরা বিভিন্ন সাইজের স্যান্ড পেতে পারি। তো এই স্যান্ডগুলো ভালো, এগুলো আমরা ইউজ করতে পারি। কিভাবে আমরা সিমেন্ট সংরক্ষণ করব সেটা শুনলাম আমরা চন্দ্রচূড়ার কাছ থেকে, এবং স্টোন চিপসের মান কতটা পরীক্ষা করা যায় তাও শুনলাম আমরা বেগনাদার কাছ থেকে, এবং বালির পরিমাণও শুনলাম আমরা শুভঙ্করদার কাছ থেকে। আমরা এবার যাব চন্দ্রচূড়ার কাছ থেকে, চন্দ্রচূড়ার কাছে জানবো যে এই যে জলের গুণগত মান এবং পরিমাণ কিভাবে আমরা মানে পরীক্ষা করা যায়। আচ্ছা, আমি বলার আগে মেঘনাথ বাবুকে একটু রিকোয়েস্ট করব যে স্টোন চিপসের মানে কিভাবে আমরা ফিল্ড টেস্ট করবো বা চিনতে পারবো স্টোন চিপস ভালো কি খারাপ, সেটা তখন বলে দিলে মানে সবাই বুঝবে। বালিটা যেমন সেই বালিটা একদম যেমন ডিটেলস হয়েছে, কারণ স্টোন চিপসের ব্যাপারটা দর্শক বন্ধুরাও বুঝতে পারবে, যেহেতু আজকে আমাদের মানে এটি লাইভ ফোন ইন অনুষ্ঠান করা যাচ্ছে না, কোনো একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, এই জন্য আমরা আলোচনার মধ্যে এমন এমন বিষয়গুলো তুলে ধরছি যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনাদের সুবিধে হয়। তার জন্য হ্যাঁ যাবো মেঘনাদার কাছে। স্টোন চিপস চেনার জন্যে প্রথম দেখতে হবে স্টোন চিপস পরিষ্কার কিনা, ক্লিন কিনা, কোনো মাটি বা অন্য কোনো পদার্থ আটকে আছে কিনা সেটাকে ভালো করে নর্মালি ঢালাই করে আগে স্টোন চিপসকে ধোয়া হয় যাতে যে কোনো অর্গানিক ম্যাটার থাকে সে ধুয়ে বেরিয়ে চলে যায়। তারপর দেখতে হয় তার ডিউরেবিলিটি কত, কদিন টিকবে। এখানে একটা ছোট্ট কথা বলি, ধোয়া হয় বলছি, ধোয়া মানে হওয়া উচিত বলুন, হয় বলাটা খুব মুশকিল, আমাদের এখানে হয় না। কারণ ম্যাক্সিমাম দিন আমরা দেখি যে ঢালাইয়ের দিন সকালবেলায় স্টোন চিপস পড়ছে এবং তাতে প্রচুর ডাস্ট এবং আদার্স ইম্পিউরিটিস থাকে। আমার ব্যক্তিগত ঝুড়িতে স্টোন চিপস নিয়ে একটা বড় চৌবাচ্চার মতন চুবিয়ে নিলে, কারণ ধোয়া তো ডিফিকাল্ট না, চুবিয়ে নিলে মানে জিনিস তলায় পড়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে কি দেখতে হবে হার্ড কিনা পাথরটা, এরকম টানলে মাটিতে বা কংক্রিট সার্ফেসে কোনো দাগ পড়ছে কি না, হার্ড কি না। তারপরে তার স্ট্রেংথ, ওয়ার্কেবিলিটি, ডিউরেবিলিটি দেখতে হবে। মেন থিং হচ্ছে দেখতে হবে কি যে কোনো কেমিক্যাল ওর মধ্যে মিশ্রণ আছে কি না, সেটা ধুলেই বেরোবে নাহলে বেরোবে না। আর কোনো মাটি বা অন্য কোনো জিনিস আটকে আছে কি না, তাহলে হবে কিন্তু কংক্রিট উইক হয়ে যাবে তাহলে। এবং দশ বন্ধু জিজ্ঞেস করতে পারে যে আমরা সাইটে কি বুঝবো যে এসব টেস্টগুলো বলছেন, বুঝবো কি করে? ফার্স্ট দেখবেন ফিজিক্যাল হার্ডনেস, মানে পাথরটা কত শক্ত। হ্যাঁ, যেটা আপনি বলছিলেন হার্ড, ইগনিয়াস রকের স্টোন চিপস হয় হার্ড হয়, স্যান্ডস্টোনের স্টোন চিপস পাতলা হয় মানে আরো নরম হয়, এরকম বিভিন্ন স্লেট আছে, এরকম হালকা মেটাল নিয়ে ব্যবহার করলে কংক্রিট উইক হবে। আর যদি ভারী মানে হার্ড যেটা, হার্ড নিলে তাহলে বেটার হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কালার। একটা স্টোন চিপসের রং দেখবেন ডিপ গ্রেইশ কালার হয়, সেটা হলে বেটার হয়। ইম্প্যাক্ট মানে মারলে হাতুড়ি দিয়ে যদি ফটকে পাথর ভেঙে যায় তখন বোঝা যাবে পাথরটা শক্ত নয়, মানে উইক, সে পাথর ব্যবহার করা উচিত না। আচ্ছা, আর দেখতে হবে যে কোন মাদার রক থেকে পাথরটা নিয়ে আসা হয়েছে, যদি সেটা ইগনিয়াস রক হয়, হার্ড রক হয় তো সেটা ভালো। আর যদি কোনো স্টোন চিপস ওয়াটার অ্যাবজর্ব করে, যেরকম স্যান্ড স্টোন বা যদি খুব পুরো স্টোন হয় যদি চিপস করা হয় তাহলে সেটা ভালো না, কিন্তু সেটা মানে যে স্টোন চিপ হচ্ছে ওয়াটার অ্যাবসর্ব করবে সেটা ভালো না, ভালো না। যত হোমোজিনিটি হবে, যত ডেন্স হবে সেটা বেটার হবে। আর গ্রেডিং যেটা উনি বললেন, বড় থেকে ছোট ব্রিডিং হলে তাহলে আরো বেশি কম্প্যাক্ট হয় কন্টিটিটা, আরো স্ট্রং হয়। আরেকটা হচ্ছে যে অ্যাবারেশন, মানে রগড়ায় কোনো দূর সারফেস যদি বালি ঝুড়ঝুড় বেরিয়ে আসে, পাউডার বেরিয়ে আসে, সে পাথর ভালো না। কিন্তু এগুলো বেসিক টেস্ট অফ স্টোন চিপস, যেটা ফিল্ডে করতে পারেন দর্শক বন্ধুরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মানে দর্শক বন্ধু আপনারা বুঝতেই পারছেন, তো মেঘনাদা কিন্তু একদম ক্লিয়ার করে বলে দিলেন যে মানে পাতলা স্টোন চিপস কিন্তু খুব একটা ভালো না, যদি হার্ড হয়
সেই স্টোন চিপস ভালো, এবং যেই স্টোন চিপসগুলো জল অ্যাবজর্ব করবে মানে ওয়াটার অ্যাবজর্ব করবে সেগুলোও কিন্তু ভালো নয়। তার মানে আপনাদের কিন্তু পুরো ভালোভাবে বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছে, আপনারাও বুঝতে পারছেন সেই বিষয়টা। এবার আমি চন্দ্রচূড়ার কাছে যাব, যেটা বলছিলেন জল নিয়ে। এখন আমার পার্সোনালি মনে হয়, হয়তো আমাদের অন্য যারা এক্সপার্ট আছে তারাও সহমত হবেন, যে সবচেয়ে যে বিষয় আমরা নেগলেক্ট করি সেটা হচ্ছে জল, মানে কংক্রিটের বা কনস্ট্রাকশনের ক্ষেত্রে। এবং জল মূলত আমরা কনস্ট্রাকশনে হচ্ছে হিউজ পরিমাণে ইউজ হয় যেই জলটা, সেই জলটা কিন্তু সবচেয়ে নেগলেক্টেড আইটেম। এবং কনস্ট্রাকশনের একটা মেন ইনগ্রেডিয়েন্ট হিসেবে জল তো আমাদের লাগেই, প্লাস কিউরিং পারপাসেও কিন্তু আমাদের জলের প্রয়োজন হয়। কিন্তু আমরা দেখা যায় যে যখন যেরকমভাবে আমরা জল পাচ্ছি সেই জলটাই ইউজ করছি। তো জলটা কিন্তু আমাদের যে গ্রেডের হওয়া উচিত, যে পোর্টেবল ওয়াটার বা যেটা আমরা ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে খেতে পারি যে জলটা, আচ্ছা আচ্ছা, সেই জলটাই কিন্তু ব্যবহার করা উচিত কনস্ট্রাকশনের জন্য। এখন যদি কনস্ট্রাকশনের জন্য আমরা ভালো জল না পাই সেক্ষেত্রে কি হবে? যদি আমরা খারাপ জল ইউজ করি তাহলে দেখা যাবে কংক্রিটের স্ট্রেংথও যেমন কম হয়ে যাবে, তার ডিউরেবিলিটিও কিন্তু কমে যাবে। আচ্ছা আচ্ছা, কাজেই এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। জল কিন্তু একটা খুব প্রয়োজনীয় জিনিস, যার কোয়ালিটি সম্বন্ধে কিন্তু আমাদের একটা মিনিমাম ধারণা থাকা উচিত। কাজেই যে জলটা আমরা খাই সেই জলটাই কিন্তু আমাদের কনস্ট্রাকশনের জন্য ব্যবহার করাটা দরকার। এখন আমাদের দেখতে হবে যে যদি আমরা ডিজলভ সল্ট বা ডিজলভ থাকে জলের মধ্যে, যদি দ্রবীভূত অবস্থায় বিভিন্ন জিনিস থাকে, বিশেষত নুন জাতীয় বিভিন্ন রকম সল্ট যদি থাকে, তাহলে যেটা হয় তাহলে কিন্তু আমরা মানে পরীক্ষাগারে পরীক্ষা করে দেখা গেছে যে ওই জল দিয়ে তৈরি করা কংক্রিটের স্ট্রেন 10-30% অবধি ভ্যারি করে, মানে কমে যায়। যদি আমরা ডিস্টিলড ওয়াটার দিয়ে কংক্রিট তৈরি করি তার যা স্ট্রেংথ হবে তার থেকে কিন্তু আমরা যদি ডিজলভ সল্ট অলা মানে ইয়ে দিয়ে তৈরি করি তার স্ট্রেংথ কিন্তু 10-30% মানে 30% অবধি কমতে পারে। আচ্ছা আচ্ছা, এখন আমাদের জেনারেলি কনস্ট্রাকশনের জন্য যে জলটা ব্যবহার করি তার পিএইচ ভ্যালু হওয়া উচিত 6-8। 6-8 এর মতো পিএইচ ভ্যালু হলে সেই জলটা আমরা কনস্ট্রাকশন পারপাসে ব্যবহার করতে পারি। এখন ডিস্টিল ওয়াটার দিয়ে তো আর কনস্ট্রাকশন করা সম্ভব না। আমি এই জায়গাটাই বলতে চাইছি যে কারণ আমরা যে খাবার জল, খাবার জলে তো আমাদের তো মানে জলের পরিমাণও এতটা নেই যে খাবার জল দিয়ে আমরা হচ্ছে কংক্রিটের কাজ করব। সেই ক্ষেত্রে দেখা যায় যে পুকুরের জল কেউ ইউজ করছে, কেউ হচ্ছে টাইম কলের জল, বা কেউ হয়তো টিউব কলের জল ইউজ করছে, সেটা কি বলবেন? পুকুরের জল যদি ইউজ করতেই হয় একান্ত, সেটা প্রথমত একটু পরীক্ষা করে দেখে নেওয়া দরকার যে সেই জলটা ব্যবহার করার মতো যাবে কি না, ব্যবহার করা উচিত কি না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যদি জলটাতে দেখা যায় যে আমরা ঘোলা মতো হয়ে আছে, তাহলে আমাদের সেটল করে দেওয়ার মতো টাইমটা দিতে হবে। যেমন আমরা খাওয়ার জল ফটকিরি বা আদার্স কিছু দিয়ে আমরা যেমন সেটলমেন্টের ব্যবস্থা করি যে ওপর থেকে কাচিয়ে নেওয়া হলো জলটা, কিন্তু সেটলমেন্ট মানে সেটল করে গেল নিচে আর কি, আমাদের যে ধুলোবালি যে জিনিসটা জলের সঙ্গে মিশে আছে সেই জিনিসটাকে। এখন কংক্রিটের স্ট্রেন যদি ভালো পেতে হয় তাহলে কিন্তু জলটা আমাকে ভালো দিতেই হবে, এটা কিন্তু মানে কন্ডিশন, এখানে কিছু করার নেই। আমি যেটাই কম্প্রোমাইজ করি, যদি স্ট্রেংথের সঙ্গে কম্প্রোমাইজ না করতে চাই তাহলে কিন্তু আমাকে জলটা ভালো দিতেই হবে। এছাড়া এই যে বললাম বিভিন্ন সল্ট মিশে আছে, ধরো ক্লোরাইড মিশে আছে, এবার সে কি করছে, আমাদের এফ্লোরেসেন্স তৈরি করে সারফেসে, কারণ ওটা হচ্ছে এরপর আমার যদি করোশন ডেকে আনে, এইগুলোও কিন্তু আমাদের ক্ষতি করে দেয়। আমাদের যে লোহাটা ব্যবহার করছি সে কিন্তু অনেক কুইক করোডেড হয়ে যাবে, যেটা এর আগে উনি বলছিলেন যে সমুদ্রের জল দিয়ে যদি আমরা মানে বালি যদি ব্যবহার করি, ঠিক তেমনি সমুদ্রে তো আমাদের প্রচুর জল, কিন্তু সমুদ্রের জল যদি আমি ব্যবহার করি, এবং যে কারণে আমরা যদি লক্ষ্য করি যে সি বিচের ধারে কাছে যে বাড়িগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু করোশনের প্রবাবিলিটি অনেক বেশি, যেটা আমাদের দূরবর্তী মানে সি থেকে দূরে যখন কোনো বাড়ি হয় তাতে যত সহজে করোশন, তার থেকে অনেক বেশি করোশন কিন্তু সি এর ধারে কাছে যত, ইভেন ওয়েদারেও ওই ওয়েদারটাও কিন্তু আমাদের করোশনের দিকে ঠেলে দেয়। কাজেই আরেকটা জিনিস আমাদের জানতে হবে, IS 456-2000 বলছে অ্যালাওয়েবল লিমিট অফ সাসপেন্ডেড পার্টিকেল
in water to be less than 2000 mg per liter. এটাও কিন্তু হওয়া দরকার, অ্যালায়েবল সাবস্টেন্স যেটা আছে। কাজে আমাদের এই সব কিছু বিবেচনা করে জলটাকে কিন্তু আমাদের ভালোই ব্যবহার করা দরকার, যদি আমাদের প্রপারলি স্ট্রেংথ কংক্রিটের পেতে হয়। 2000 mg বলছে না? দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন তো, মানে আমরা যদি সঠিক প্রসেসে সঠিকভাবে আমাদের বাড়ি তৈরি করতে চাই, সেখানে কিন্তু জলটা ভালো ভালো মাপের জল, মানে যে জল আমরা খাই মানে আমরা পান করি, সেই জল কিন্তু ব্যবহার করতে বললেন চন্দ্রচূড়দা। আর এটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা ঠিকঠাকভাবে ভালোভাবে, কারণ বাড়ি তৈরি করতে গেলেও অনেক কিছু দরকার হয়, সেই সব জিনিস কতটা কিভাবে কি ব্যবহার করব বা কতটা ব্যবহার করলে ভালো, কতটা পরিমাণ ব্যবহার করলে ভালো, কিভাবে ব্যবহার করলে ভালো, সব কিছুই কিন্তু বলে দিচ্ছেন। মানে খুব ভালোভাবে বিষয়টাকে এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, আমার মনে হয় দর্শক বন্ধুদের কোনো অসুবিধেই হবে না এই বিষয়গুলো বোঝার জন্য। স্ট্রেংথটা তো অনেকটাই নির্ভর করে ওয়াটার সিমেন্ট রেশিওর উপরে, মানে রিঅ্যাকশনটা তো জলের সঙ্গেই সিমেন্টের হচ্ছে একদম। আমাদের বালি এবং স্টোন চিপস যেগুলো ওনারা এতক্ষণ ধরে ব্যাখ্যা করলেন, তার কিন্তু রিঅ্যাকশনে তারা পার্ট হিসেবে থাকে না, অংশগ্রহণ করে না, তারা ইনার্ট মেটেরিয়াল। আচ্ছা, কিন্তু রিঅ্যাকশনটা হয় জল এবং সিমেন্টের। কাজেই সিমেন্টের গুণমানও যেমন আমাদের দেখে নেওয়া দরকার, সিমেন্ট যদি কোনোভাবে উইক হয় তার থেকে যেমন কংক্রিটটা উইক হয়ে যাবে, ঠিক তেমনি জলটারও যদি গুণমান উইক হয় তাহলেও কংক্রিট। এবং ওনারা যেগুলো বলেছেন বালি এবং স্টোন চিপ সবারই কিন্তু মানে ঠিকমতো কোয়ালিটি যদি আমরা না দিতে পারি, তাহলে খুব ভালো কংক্রিট কিন্তু আমরা পেতে পারবো না, এবং দেখা যাবে যে আমার খরচটা পুরোটাই হলো শুধু একটু নেগলিজেন্সের জন্য, আমরা কিন্তু উইক কংক্রিট তৈরি করে ফেললাম। প্র্যাকটিক্যালি তাই হয়, নেগলিজেন্সটা আমাদের একটা বিরাট অংশের ইয়ে। মানে জল সম্বন্ধে তুমি যেগুলো বললে না একদম ট্রু, আমাদের কনসেপশনটা খুব দুর্বল। একটা আমি ছোট্ট একটু অ্যাডিশন করি, সেটা হচ্ছে ধরুন আমি ঢালাই হয়ে গেল আমি শুধু কিউরিংটা করলাম না, কিউরিংটা কাকে বলে, জল দিয়ে কংক্রিটটা ঢালাই হয়ে গেল, যদি আজকে হয় কালকে বাদ দিয়ে পরশু দিন আমি জল খাওয়াবো, শুধু যদি এটা না খাওয়াই তাতে ওই স্ট্রেংথে 20-30% নষ্ট হয়ে গেল, তাহলে কতখানি আমরা না জেনে কি ভয়াবহ কাজ করে ফেলি একটা সামান্য জিনিসের জন্য। সেই ব্যাপারগুলো কনসাস্টেন্স, সেটা চলের 28 দিনের ডিসটেন্স গেইনটা করে 28 ডেজ অবধি, না এ তো লং লাইফ, এ তো 30 বছর ধরে গেইন করে। হ্যাঁ একদম। আমি শুভঙ্করদার কাছে জানতে চাইবো যে বালি শুনলাম আপনার কাছ থেকে, বালি কি মেঘনাদার কাছ থেকে শুনলাম স্টোন চিপস ব্যাপারে, এবার আপনার কাছ থেকে শুনতে চাইবো যে ইট, হ্যাঁ ইটের পরিমাণ এবং তা কিভাবে ব্যবহার করা যায়। ইটের ইট তো বিভিন্ন রকম ইট হতে পারে, নর্মালি আমরা যদি সাইজ দিয়ে চিন্তা করি তাহলে তো আমরা খুব বাচ্চা বয়স থেকে মানে একদম সবে যখন সিভিল ইঞ্জিনিয়ারিং ঢুকলাম বা একদম যখন থেকে অলমোস্ট শুরু, ওই দু ধরনের ব্রিক ছিল, কনভেনশনাল ব্রিক আর হচ্ছে মডুলার ব্রিক, এগুলো পার্টিকুলার একটা সাইজ আছে। আমরা যে ইটটা ইউজ করি লাল ইটটা, সেটা হচ্ছে আমাদের কনভেনশনাল ব্রিক, ওই 5 ইঞ্চি 3 ইঞ্চি আর 9 ইঞ্চি, হ্যাঁ এক্স্যাক্টলি। এরপর হচ্ছে যদি আমরা ডিফারেন্ট করি, এখন আবার নতুন এসছে সেগুলো ফ্লাই অ্যাশ ব্রিক, ফ্লাই অ্যাশের ব্রিকগুলোর সুবিধা হচ্ছে ওগুলো কিন্তু শেপগুলো আমাদের চয়েস মতো মোটামুটি করা যায়। কীরকম 125 mm মানে যেটা আমরা পার্টিশান ওয়াল ইউজ করি 125, আবার ধরুন যদি একটা বিল্ডিংয়ের পেরিফেরিয়াল ইউজ করি সেটা আবার 250 হতে পারে, 200 হতে পারে, এইগুলো কিন্তু ওই সাইজেরই পাওয়া যায়, হয়তো লম্বা 2 ফুট 1 ফুট হাইট হয়ে গেল। এতে সুবিধা হচ্ছে আমাদের ওই ওয়ার্ক মানে ম্যান পাওয়ারটা অনেক কম লাগে, এই ম্যান পাওয়ার কমে আমরা এপিপি ব্লক যেটা বলতে, তোমার কংক্রিটের একগুলো এসে গেছে। হ্যাঁ, তারপর ধরুন আমরা এছাড়া যদি আমরা ম্যাটেরিয়াল হিসাবে ব্রিকটাকে ভাগ করি, তাহলে ধরুন কীরকম হয়, এটা আমরা যে ক্লে ব্রিক অর্থাৎ যেটাকে আমরা মাটিটাকে দোআঁশ মাটি বেসিক্যালি বলি, ওটাকে ভালো করে মেখে আমরা একটা মোল্ডে দিলাম এবং একটা চুল্লিতে আমরা সেটাকে ফায়ারিং করলাম ক্লিনের, তো সেটা যেটা আমরা ইউজ করি লালচে ইট। আরেকটা ইট কী হতে পারে, আমরা লাইম ব্রিক হতে পারে, সেখানে আবার কী হয় লাইম মানে চুন ফ্লাই অ্যাশ এবং স্যান্ড, এটা দিয়ে আমরা একটা মোল্ড করে সেটাকে হিটিং করে একটা ব্রিক্স করতে পারি, কংক্রিট ব্রিক করতে পারি। কংক্রিট তো আমরা জানি, কংক্রিট তো ডিফারেন্ট শেপ দেওয়া যায়, যে কোনো কংক্রিট নিয়ে আমরা একটা শেপ করলাম হয়ে গেল কংক্রিট ব্রিক। এখন যে নতুন জিনিসগুলো আছে সেটা হচ্ছে যে ফ্লাই অ্যাশ ব্রিক, ও যেটা বললো ফ্লাই অ্যাশ ব্রিকের সুবিধা হচ্ছে এটা কিন্তু প্রচণ্ড মানে 50% ফ্লাই অ্যাশ ইউজ করছে এবং তারও বেশি। তার সঙ্গে আমরা এই যে ফ্লাই অ্যাশ ব্রিকটা, এইটা সবচেয়ে সুবিধা হচ্ছে
যে এইটা কিন্তু নর্মাল ইটের থেকে ওয়েটটা অনেক কম। হ্যাঁ, এইটা হচ্ছে অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজটা কোথাও আমি পরে বলছি। তো আমরা ইটটাকে এইভাবে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে আমরা তার শেপ অনুসারে ভাগ করতে পারি, সাইজ অনুসারে ভাগ করতে পারি, আবার কী কী মেটেরিয়াল দিয়ে ইটটাকে বানাচ্ছি সেই হিসাবে বাঁচতে পারি। এবার আমি যদি বলি আমাদের ইটের কোন ইটের কোন সুবিধা, এই ইটের সুবিধাগুলো কিন্তু আমাদের একটু যদি আমরা বুঝি তাহলে কোন জায়গায় কি ইট ইউজ করব সেটা আমাদের পক্ষে চয়েস করাটা খুব সুবিধাজনক। ক্লে ব্রিকগুলো যেটা আমরা ইউজ করি সেটা খুব ভারী, কিন্তু ইটের ওভারঅল যদি আমি একটা সুবিধা ইয়ে করি তাহলে যেমন এটা একটা স্ট্রেংথ গেইন করে, এটা নর্মাল মাটির থেকে অনেক বেশি স্ট্রেংথ। একটা নর্মাল মাটি যদি আমি দেখবেন এখানে মাটির হচ্ছে 9 টন পার স্কোয়ার মিটার ক্যাপাসিটি, 10 টন পার স্কোয়ার মিটার, অর্থাৎ একটা স্কোয়ার মিটারে যদি 10 টন লোড আমি দিই সেটেলমেন্ট হবে, মানে ওটা ওর ক্যাপাসিটি ম্যাক্সিমাম। ইটের কিন্তু আমরা 1050 বা 900 টন পার স্কোয়ার মিটার লোড নেওয়ার ক্যাপাসিটি আছে যদি ভালো ক্লিয়ার ব্রান্ড ইক হয়, ব্রিক হয় আর কি। আমরা এর পোরোসিটিটাকে কাজে লাগাতে পারি। কীরকম পোরোসিটি? দেখা গেল এই যে অনেক সময় যে আমাদের মাটি থেকে যে ইভাপোরেট হয় বা কোনো একটা লেয়িং দিলাম সেইখানে যদি জলটাকে আমরা ব্লক করে দিই, দেখা গেল একটা এমব্যাংকমেন্ট, এমব্যাংকমেন্ট আমরা লেয়িং করেছি ব্রিকের, তো সেইখানে দেখা গেল সেই যে জলটা বেরিয়ে যাওয়ার স্কোপ না পেলে ওটা স্ট্রাকচারটাকে কোলাপস করে দিতে পারে। সেখানে পোরোসিটিটা হেল্প করে ওইটাকে আস্তে আস্তে চুয়ে 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 এমব্যাংকমেন্টের পাশ দিয়ে বেরিয়ে যাওয়া, মানে কোনো পোর প্রেশার ডেভেলপ করলো না। আচ্ছা, এছাড়া আমরা ফায়ার প্রোটেকশান দিতে পারি। এই যে আমরা তো এত ফায়ার ফায়ার নিয়ে ভীত না, সমান আগুন জ্বলছে আর আমরা ই হয়ে যাচ্ছি, তো কংক্রিটের থেকেও আমি বলবো যে কংক্রিটটাকেও আমরা সেভ করি অনেক সময় এই ইট দিয়ে। মানে এমন আমাদের ইট আছে যেটা ফায়ার ব্রিক বলি আমরা, যে চিমনিতে হয়তো 1000 ডিগ্রি টেম্পারেচার ডেভেলপ হচ্ছে, তা সেই চিমনিটা তো বানিয়েছি আমরা কংক্রিট স্ট্রাকচার দিয়ে, ওই কংক্রিটের ওই টেম্পারেচার কিন্তু কংক্রিটটার পক্ষে ডেঞ্জারাস, কংক্রিটটা আয়ু কিন্তু বেশি দিন থাকবে না। তো ওকে বাঁচাতে কী করি, ওকে আমরা ভিতরে একটা জামা পরিয়ে দিই, একদম সেইটার জামাটাই পরানো হচ্ছে, ওই জামাটা কী দিয়ে পড়া, ইট দিয়ে পরিয়ে দিলাম ফায়ার ব্রিক। তাহলে ওই ফায়ার ব্রিকটার কাজটা কি, ও কিন্তু একটা ট্রিমেন্ডাস প্রোটেকশন দিয়ে দেয়। ওই যে ভয় ভয়ানক টেম্পারেচারটাকে আমরা অনেকখানি কমিয়ে ওর কাছে পাঠালাম, কংক্রিটের কাছে আরো আয়ু বাড়লো। এছাড়া ওয়্যার রেজিস্ট্যান্স আছে, এটা যে কোনো ঘষা ঘষি লাগার অনেকখানি রেজিস্টিভ। ইনসুলেশন, ইনসুলেশনটা কি, ওই যে বললাম যে আমরা যদি কোনো একটা, এটা যেহেতু খুব মানে ভালো অ্যাবজর্বার এবং খুব অল্প অল্প করে রিলিজ করে, ফলে আমরা একটা ঘরের যদি টেম্পারেচার একটা নির্দিষ্ট পয়েন্টে রাখতে চাই তাহলে আমরা ওই যদি ফায়ার মানে ওই ইট দিয়ে আমরা সাজাই, টেম্পারেচারটা কিন্তু ওই ঘরের মধ্যে থেকে যাবে। আচ্ছা আচ্ছা, এটার সুবিধা হচ্ছে আমার এনার্জি যদি আমি টেম্পারেচারই তৈরি করতে যাই তাহলে টেম্পারেচার ডিসিপিট হয়ে গেল তো আমার এনার্জি লস। আমি যদি টেম্পারেচার রাখতে চাই তাহলে ওই ইটের ইয়ে অ্যালাইনমেন্ট করে ইয়ে করে সেখানে কিন্তু আমরা টেম্পারেচারটা হোল্ড করতে পারি, তাহলে আমার এনার্জি কনজাম্পশন হলো, মানে সুবিধা বেঁচে গেল কিছুটা। তো আর একটা লাস্ট শুধু আমি একটা অ্যাডিশান করবো, এগুলো তো অলমোস্ট আমরা দর্শক বন্ধুদের জন্য সব বলা, আর একটা আমি খুব অ্যাডিশান করবো সেটা হচ্ছে আর্থকোয়েক রেজিস্ট, আর্থকোয়েক ফোর্স। এটা তো একটা ভয়ানক ব্যাপার হয়ে গেছে, এখন দিনের পর দিন আর্থকোয়েক বেড়েই চলেছে একদম। এবং আপনাদের তো এখানে একটা চ্যানেলের সুন্দর একটা অনুষ্ঠান আমি দেখলাম, চন্দ্রজুবাবু ছিল, খুব ভালো আলোচনা গত পর্বেই আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, আমি আমার দেখার সৌভাগ্য হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তা ব্যাপার হচ্ছে এই আর্থকোয়েক যখন হয় না তখন স্ট্রাকচারটাকে যত কম লোড করব আমি, অর্থাৎ স্ট্রাকচারটা যত ওভারলোডেড হবে তাতে ডিস্টার্বিং ফোর্স, মানে স্ট্রাকচারে ভেঙে দেওয়ার আর্থকোয়েকের জন্য যে ফোর্সটা ডেভেলপ হয় যেটা স্ট্রাকচারকে ডিস্টার্ব করে সেটা অনেক কমে যাবে। আচ্ছা আচ্ছা, যখনই আমি ফ্লাই যে ফ্লাই অ্যাশ ব্রিক্স ব্লক যেগুলো ইউজ করছি, আপনি দেখবেন একটা ইটটা কিন্তু হাতে আপনি তুলে ফেলতে পারবেন, এত বড় ইট, হলো ব্লক একই ব্যাপার সব একদম। ফ্লাই অ্যাশ ব্রিকের স্ট্রেংথ কিন্তু অনেক বেশি কিন্তু একদম হালকা, খুব হালকা হয়, আর এইটার জন্য একটা হিউজ লোড কমে গেল। এই যে হিউজ লোডটা কমে গেল ফলে ওই বিল্ডিংটা ওই স্ট্রাকচারটা কিন্তু অনেকখানি আর্থের আর্থকোয়েকের রেজিস্ট্যান্ট হয়ে গেল। আচ্ছা, মানে হালকা ইট হলে সেটা বেটার, অনেক সুবিধা, হালকা ইট হলে সেটা আলটিমেট স্ট্রাকচারাল লোড কমিয়ে দেয় এবং ওকে কংক্রিট ব্লকগুলো এখন যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোও কিন্তু খুব হালকা, একদম এক্স্যাক্টলি খুবই হালকা, এবং হলো ব্লকও আছে
যেটা কিন্তু আমাদের থার্মাল এবং এর ইনসুলেশনের অনেকটা কাজ করছে। ঠিক, এই জন্য যেখানে আর্থিক প্রোন এরিয়া যেখানে খুব বেশি হয় ওখানে এই প্রিন্সিপালটা মনে রেখে ওরা কাঠের স্ট্রাকচার করে ওরা, ফলে হয় কি কাঠ তো শক অ্যাবজর্ব করে প্লাস ওয়েট কম, ঠিক, মানে আর্থিকের রেজিস্ট্যান্ট হয় কোনো বাড়িগুলো। এই জন্য মানে জাপান বা বাইরের দেশে যেখানে বেশি ভূমিকম্প হয় ওখানে এই টাইপের বাড়িগুলো বেশি দেখা যায়। কিন্তু মানে আর্থকোয়েকের জন্য এটা একটা আপনি খুব ভালো বললেন, স্ট্রাকচারাল ব্যাপারটা এত উন্নত হয়ে গেছে যে ওরা ওভারকাম করার জন্য অন্যরকম বিভিন্ন মেকানিজম ইউজ করছে। হ্যাঁ, সেগুলো আমরা অন্য একদিন হয়তো আলোচনা করার চেষ্টা করব। একদম, তার মধ্যে বেস আইসোলেশন একটা বড় ব্যাপার, যেটা জাপানের খুব বড়, যত কনস্ট্রাকশনই হচ্ছে বেস আইসোলেশন করে আর কি করছে, সেটা আর্থকোয়েক রেজিস্ট্যান্স অন্যভাবে ওরা করছে। কিন্তু এটা আমাদের মূলত ছোটখাটো বাড়ির জন্য আমাদের এটা খুব সত্যি ঘটনা, খুবই সত্যি ঘটনা। মানে এই জিনিসটা খুব ভালো, মানে হালকা ইট হচ্ছে মানে একটা বাড়ির পক্ষে খুব ভালো, ভালো হচ্ছে আপনার হচ্ছে মানে আর্থকোয়েক রেজিস্ট্যান্স। হালকা ইট যেমন ও বললো, প্যারালালি ও আরেকটা জিনিসও বললো, সেটা হয়তো আপনি খেয়াল করেননি, সেটা হচ্ছে এর মাপগুলো আমরা বিভিন্ন মাপ করতে পারছি। এবং যদি সাপোজ ধরা যাক যে আমরা 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি যে ব্রিকগুলো, এরকম 4টা কি 5টা ব্রিক নিয়ে যদি আমরা এটা ব্লক করে ফেলি, তাহলে কনস্ট্রাকশনের স্পিডটাও কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ অনেক বেড়ে গেল। এক্স্যাক্টলি, যে জায়গাটা আমাদের একটু মনে হয় বলে দেওয়া উচিত যে অন্য ব্রিক ইউজ করলে উই ক্যান গেইন স্পিড অলসো, এবং সেখানে মর্টারের ব্যবহারটাও কিন্তু কমে গেল, কমে গেল টোটালি। ব্রিকটাই যেহেতু আমার বড়, স্বাভাবিকভাবেই জয়েন্টের জায়গাটা কমলো, যেখান দিয়ে আমার ওয়েদারিং পেনিট্রেশনে হয়তো জল ঢোকার বা এই যে প্রবলেমগুলো হয় ড্যাম্প চলে আসার, সেটাও কিছুটা কমলো। এবং ওই যেহেতু আমরা ব্রিকটাই এমন তৈরি করলাম যেটা হলো, সে কিন্তু আমার ওই হিট এবং ইয়েটাকে অনেক সাউন্ড, এই দুটো কিন্তু আমি যদি বড় একটা রাস্তার ধারে বাড়ি করি, এটা খুব ভালো পয়েন্ট বলছেন, ব্যারিয়ার হয়ে যায়, সারা রাত এত গাড়ির আওয়াজ আসছে, সেটা কিন্তু আমি অনেকটাই কমিয়ে দিতে পারি যদি এই মানে 45 ডেসিবেল, আমরা একটা না 65 ডেসিবেল খুব শুনে এসেছি না, আমাদের শুধু 5 ইঞ্চির একটা ওয়াল 45 ডেসিবেল রেস্ট্রিক্ট করে দিতে পারে, মানে 45 ডেসিবেল পর্যন্ত সাউন্ড ওটা প্রুফ করে দিতে পারে। যদি একটা 9 ইঞ্চি করি সেটা মেবি 50 ডেসিবেল, তো দারুণ ব্যাপার, এটা খুবই ভালো জিনিস। বাহ, মানে একটা সত্যি একটা ভালো জিনিস জানা গেল যেটা শুভঙ্কর দা বললেন এবং তার সাথে চন্দ্রচূড় দাও বললেন। সত্যি মানে হালকা ইট, সেই ইট মানে সেই ইটগুলো যদি একটা স্ট্রাকচারালভাবে ব্যবহার করা যায় তাহলেও কিন্তু মানে খুব অনেকটাই ভালো হয়। এই বিষয়ে আমি মেঘনাদার কাছে যাব যে কিভাবে মানে সাইটের ইটগুলো গুণগত মান বোঝা যায়। বা আমার খুব ভালো লাগছে যে কনস্ট্রাকশন মেটেরিয়াল নিয়ে আবার একটা এপিসোড হচ্ছে, এটা আগেও হয়েছে, কারণ হচ্ছে আমাদের আমাদের এত মানে হিউজ দর্শক বন্ধুরা জানতে চায় না যে একটা পর্বে শেষ করা সম্ভব হয়ে ওঠে না। আমাদের প্রমাণ করছে যে প্রোগ্রামটা খুব পপুলার হচ্ছে খুব তাড়াতাড়ি। একদম, দেখুন সাধারণ লোক যারা বাড়ি করছে তারা ল্যাবরেটরি যেতে পারে না, কারণ ল্যাবরেটরি শহরের অঞ্চলে হয়, গ্রাম অঞ্চলে হয় না। ওনারা কীভাবে দেখবেন যে ইটটা ভালো কি না, ওনা যে ইট পাড়ায় লোকাল যে ইট পাওয়া যায়, প্রথম দেখবেন কালার, আমরা বলি ইঞ্জিন টার্মসে ব্রিক রেড কালার, তার মানে লালচে ভাব, ইভেন কালার যদি হয় সেই ইট ভালো, মানে ইভেনলি পুড়েছে ইটটা, মোটামুটি পোড়ামাটির ইটের উপরে আপনাকে বলছে। হ্যাঁ, তারপরে যখন দুটো ইট যদি আপনি স্ট্রাইক করেন তার একটা মেটালিক সাউন্ড হয় একটা, এটা ইন্ডিকেট করে যে ইটটা হোমোজিনিয়াস, মানে ভেতর কোনো লাম্প নেই বা মানে পোর্স নেই কোনো, এর প্রমাণ করে। থার্ড হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন, যদি একটা ইটকে 1 ঘন্টা জলে ডুবিয়ে রাখা হয়, যদি 20% বেশি যদি জল অ্যাবজর্ব করে, 24 একদিন আর কি একদিন, হ্যাঁ 24 ঘন্টা, তাহলে যদি 20% বেশি জল অ্যাবজর্ব করে সেই ভালো না, কিন্তু তার মানে কি তার ডেন্সিটি কম, তার পোরোসিটি বেশি এবং সে তার স্ট্রেংথ কম। নেক্সট হচ্ছে ড্রপ টেস্ট, সিম্পল উপর থেকে একটা হার্ড সার্ফেসে ইটটা ফেললেন, ইটটা চুরমার হয়ে গেল, তার মানে সেই ভালো না। আচ্ছা, হ্যাঁ এটা ইজিলি করা যায়। তারপরে দেখতে হবে যে ইটের মাঝখানে কোনো ইট মাটির লাম্প আছে কিনা, ভাঙার পরে যে কোনো লাম্প আছে কিনা, সেটা লাম্প থাকলে তার মানে কি এটা হোমোজিনিয়াস নয় এবং তার স্ট্রেংথ কম। আর কোনো ক্র্যাক আছে কিনা, অনেক সময় হয় কি শ্রিঙ্কেজের জন্য ক্র্যাক্স থাকে ইটের, সেই ইট ভালো না কিন্তু। তারপরে ইউনিফর্ম শেপ অ্যান্ড সাইজ, যেটা উনি বললেন ইউনিফর্ম যদি এজগুলো সমান হয় আর সাইজ সমান হয় সেই ভালো, যদি এভরিকার ইট হয় তার কিন্তু ওয়েট নেওয়ার ক্ষমতা ডিফারেন্ট হয় কিন্তু,
সে তাড়াতাড়ি ভাঙবে। আর ডাইমেনশনাল অ্যাকুরেসি, তার মানে কি যদি 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি বাই 9 ইঞ্চি হয় সবের জন্য একই সাইজের হয় যেন, কম বেশি না হয়। অনেক সময় হয় কি একটু শ্রিঙ্কেজ, মোল্ড একই কিন্তু শ্রিঙ্কেজের জন্য আবহাওয়া যদি গরম বেশি হয় তাতে শ্রিঙ্কেজ হয়, সাইজ ভ্যারি করে। আর ওই 1 টু 5 মিটার হাইটে যদি ইট ফেলেন, যেটা বললাম আপনি, যদি ইট ভেঙে যায় তাহলে সেই ইট ভালো হয়, সেই ইট একদম ভালো হয় না। আচ্ছা, ইটের গায়ে যদি আমরা একটা নেল দিয়ে স্ক্র্যাচ করি, হ্যাঁ, সেই স্ক্র্যাচটা যদি ইটের গায়ে পড়ে তাহলে বুঝতে হবে যে ইটটা নরম নরম। একটা পেরেক দিয়ে বা নব দিয়েও যদি আমরা স্ক্র্যাচ করি, কিছু করলাম, তাহলে বোঝা যাবে যে ইটটা নরম আছে। মানে এই ভাবেই আবার ইটটাকে ভাগ করা হয়, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এর। আচ্ছা, মানে অনেক ধরনের প্রসেস রয়েছে, মানে বুঝতে পারবে, তার জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান রাখা, মানে এত সুন্দর করে সত্যি অনুষ্ঠানটা। আপনি যেটা বললেন, এটার অনেকগুলো কারণ। একটা হচ্ছে এই যে আমরা এতক্ষণ ধরে যে ব্রিকগুলো নিয়ে আলোচনা করছিলাম, হ্যাঁ, এর কিছুগুলো যেগুলো একেবারেই ফ্যাক্টরি মেড আর কি, আর এইটা কিন্তু আমাদের পোড়ানো হয়। পোড়ানো যখন হয় তখন কি হয়, যেখানটা আগুন দেওয়া হচ্ছে তার কাছের যে ব্রিকটা সেটা অনেক সময় শেপটা ডিফর্মড হয়ে যায়, এবং সেটা আমরা সাধারণত সোলিং বা ইপারপাসের ওই ব্রিকগুলো ইউজ করি। আবার যে ব্রিকটা মাঝখানে আছে তার হয়তো ঠিকমতো পোড়াটা তার হয়েছে, যেটাকে আমরা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস ব্রিক বলছি। আর একদম আউটার মানে আমাদের যে যেখানে আর কি ব্রিকের যে তৈরি হয় যেখানে, সেইখানে যদি আমরা কখনো যাই তাহলে বুঝতে পারবো, অনেকগুলো লেয়ারে পরপর সাজানো হয় এবং তাতে আগুন লাগানো হয় ব্রিকটাকে। এবং আউটার সার্ফেসে যে ব্রিকটা থাকে স্বাভাবিকভাবেই তাতে এসে কম হিট লাগে এবং ওর পোড়াটা অতটা ভালো হয় না, ওই জন্য ওটাকে আমরা একটু নরম টাইপের ব্রিক, যেটা আপনি যেটা বললেন যে সাউন্ড করলে হয়তো দেখা যাবে যে সাউন্ডটা মেটালিক সাউন্ড হচ্ছে না, সেটাকে আমরা 4 নম্বর কোয়ালিটি বলি। আমাদের অনুষ্ঠানও একদম প্রায় শেষ মুহূর্তে, তবে আমি চন্দ্রচূড়দার কাছ থেকে জানতে চাইবো, বাড়ি নির্মাণে তো অনেক কিছু শুনলাম, ইটের সম্বন্ধে শুনলাম, স্টোন চিপ শুনলাম, বালি শুনলাম, এবার যেটা জলের সম্বন্ধে শোনা হয়ে গেল, এবার একটু লোহা সম্বন্ধে যদি একটু ছোট্ট করে কিছু দর্শক বন্ধুদের জন্য। লোহার একটা মেন ব্যাপারটা বলতে গেলে খুব ছোট করে বলাটা একটু মুশকিল ব্যাপার আর কি। তো যাই হোক, একদম ছোট করে, কারণ একদম সময় প্রায় শেষ। লোহা নিয়ে আমরা একদিন একটা হয়তো এপিসোড করার চিন্তা ভাবনা করব, কিন্তু লোহাকে যদি আমরা দেখতে যাই তাহলে আমার মতে অ্যাটলিস্ট ISI ছাপ মারা আছে কিনা এটা দেখতে হবে। তার যে ডায়ামিটার বলা হচ্ছে, ধরো 10 ডায়া বা 20 ডায়া বা 16 ডায়া যেটাই বলা হচ্ছে, সেটা সেই ডায়াটা আছে কিনা সেটা দেখতে হবে, এবং একটু কোয়ালিটি ব্র্যান্ড লোহাটা কেনা এসব দিক থেকে হচ্ছে অনেক ভালো। এখন টেস্ট যেটা আমরা বলছি, সেই টেস্টটা যদি করতে যাই তাহলে বেন্ড টেস্ট যেটাকে বলা হয় সেটা হচ্ছে আমাদের লোহা বোঝার জন্য, মানে একটা হচ্ছে আমরা ল্যাবে পাঠিয়ে দেখতে পারি তার স্ট্রেংথ কি, তার আদার্স কম্পোজিশন কি আছে, হ্যাঁ এগুলো আমরা ল্যাবে পাঠিয়ে দেখতে পারি, কিন্তু ছোটখাটো লোকের পক্ষে তো প্রবলেম, সেটা আমরা ওই জন্য বেন্ড টেস্ট করি। একটা লোহাকে বেঁকানো হয় 90 ডিগ্রি টু 135 ডিগ্রির মধ্যে এবং আবার সেটাকে সোজা করা হয়, তাতে যদি দেখা যায় কোনো ক্র্যাক ডেভেলপ করছে না এবং লোহাটার আবার পুরোটাই বেন্ড হয়ে আগের মতো অবস্থায় ফিরে এসছে, সেক্ষেত্রে বলা যায় যে লোহাটা মোটামুটি ঠিক আছে। একদম, দর্শক বন্ধুদেরকে বলে আজকে আমরা আলোচনা করছিলাম নির্মাণ সামগ্রী নিয়ে, মানে বাড়ি নির্মাণ করতে যা যা দরকার হয় প্রত্যেকটা বিষয়ে যারা বিশেষজ্ঞরা রয়েছেন আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ, তারা প্রত্যেকে খুব সুন্দর করে প্রত্যেকটা বিষয়কে বুঝিয়ে দিয়েছেন। তা আমার মনে হয় যে দর্শক বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান দেখছিলেন তাদের কোনোভাবে খুব একটা অসুবিধে হওয়ার কথা না, কিন্তু কি করব, সময় প্রায় একদম শেষ। আমাদের অতিথিদেরকে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং দর্শক বন্ধুদেরকেও অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।